আছে। জি এখানে আমাদের কালার তো গ্রাফিক্সে কাজ করতে গেলে কালার তো গুরুত্ব অনেক বেশি, সেটা তো সবাই আমরা জানি। অ্যাকচুয়ালি আমাদের মেন প্রবলেমটা যেটা দাঁড়ায় যায়, আমরা যত ভালোই ডিজাইন করি না কেন, কালার সিলেকশনের কারণে আমাদের ডিজাইন সিলেক্ট হয় না, এটা হলো আমাদের মেন মানে দাঁড়ায় যায় আর কি। তো সবার আগে একটা জানবো, কালারের আমরা কয়টা মোড ইউজ করি বলেন দেখি, কি কালার মোড আছে? দুইটা কালার মোড ইউজ করি না, হচ্ছে RGB আর CMYK। RGB আর CMYK, RGB টা কোথায় ইউজ করা হয়? RGB টা হচ্ছে ওয়েব ওয়েব ওয়েবে ওয়েবে আর CMYK প্রিন্টিং এ প্রিন্টিং পারপাস প্রিন্টিং পারপাস। এখন কথা হলো যে RGB আর CMYK এর মধ্যে তফাৎটা কি? তফাৎটা হলো একটা ইউজ হয় আপনার হলো ওয়েবের জন্য, আর একটা মানে ডিভাইসে মানে ইলেকট্রিক ডিভাইসগুলোতে, যেমন টিভি বলেন, মোবাইল বলেন, আমাদের ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে যে আমরা কালারগুলো দেখি সেটা হলো RGB, আর যেগুলো প্রিন্ট করার পর দেখি সেগুলো হলো আমাদের CMYK। সো কালার ডিফারেন্সের মধ্যে দুইটা কালারের ফরম্যাটটা আলাদা, এতটুকুই আর কি, এর থেকে বেশি কোনো কিছু নাই। যেমন রেড, গ্রিন, ব্লু এবং CMYK দুটার মধ্যে আমি আপনি জাস্ট আমি একটু বোঝাই দিই, আমি একটা পেজ ক্রিয়েট করে জাস্ট দেখাই দিব তফাৎটা কি অ্যাকচুয়ালি। আচ্ছা এখানে জাস্ট আমি তফাৎটা দেখবো, এখান থেকে আমি কালার মানে ইয়েটা ওপেন করে নিলাম, কালার ফিগারটা এখানে দেখবেন, এই দুইটা উপরে দেখেন এস এবং বি, এইটা আমি অল্প একটু পরে এই জিনিসটাতে আসবো, এটাকে আমরা কি বলা হয়, এটা ওয়েবে যখন যাবো তখন দেখাবো। জাস্ট আমি এখন CMYK এবং RGB মধ্যে তফাৎটা দেখাইতেছি। RGB হলো ম্যাক্সিমাম ভ্যালু 255, ঠিক আছে। যেমন আমি যদি প্রথমটা দেখেন, রেড মানে কি আমরা জানি, মানে আর্থে রেড, এটা আমরা জানি তো। আমরা যদি বাকি দুইটাকে জিরো করে দেই তাহলে দেখবেন কালার পিকারে আমাদের জিনিসটা রেড হয়ে গেছে, খেয়াল করছেন? এখন আমি যদি এইটাকে জিরো করে দিয়ে এটাকে যদি আমরা 255 করে দেই তাহলে দেখবেন যে গ্রিন। আবারও যদি আমরা এটাকে জিরো করে দিয়ে এটাকে 255 করে দেই তাহলে আমাদের কি হবে, ব্লু। একইভাবে আমাদের RGB-র ক্ষেত্রে এটা মানে ভ্যারি করে, আর CMYK এর ক্ষেত্রে যেটা হয় 100%, অ্যাকচুয়ালি RGB-র ভ্যালু হলো ম্যাক্সিমাম ভ্যালু হলো 255, আর হলো এটা হলো নর্মাল মানে আপনি বলতে গেলে আর কি আমাদের একটা ওয়ার্ডে আর কি। আর যদি আমরা মানে নর্মাল নাম্বারে RGB-র কাউন্টটা হয় নর্মাল নাম্বারে, কিন্তু আপনি CMYK-টা কাউন্টটা হয় হলো পার্সেন্টেন্সে, যেমন সিতে কি সায়ান, এমতে মেজেন্টা, ওয়াইতে ইয়ালো, কেতে কি মানে কি ব্ল্যাক। সো আমি যদি সায়ান কালারটাকে 100% করে দিই, বাকিগুলোকে আমি যদি 0% করে দিই তাহলে আমার কি হওয়ার কথা, বাকিগুলোকে আমি 0 কালার করে দিলাম তাহলে আমার যে কালারটা পাবো সেটা হলো আমার সায়ান কালার। দেখেন সায়ান কালার, খেয়াল করছেন? এটা হলো আমাদের সায়ান কালার। তারপরে আমি যদি মেজেন্টাটাকে 100% করে দিই তাহলে আমার তফাৎটা কি হবে, সাপোজ এটাকে আমি 100% করে দিলাম তাহলে যেটা আসলো সেটা হলো আমাদের মেজেন্ডা। তারপর ইয়ালোটাকে যদি আমি 100% করে দেই তাহলে যেটা হবে সেটা হলো আমাদের ইয়ালো কালার আসবে। আর যদি কি কাটটাকে আমরা যদি 100 করে দেই তাহলে দেখবেন যেটা আসবে সেটা হলো ব্ল্যাক। অ্যাকচুয়ালি এখানে একটা জিনিস খেয়াল করবেন, কিটা যদি 100% থাকে উপরের ভ্যালুগুলো আপনি যতই দেন না কেন ওটা ব্ল্যাক ব্ল্যাকই থাকবে, বুঝতে পারছেন কি বিষয়টা? মানে কি ব্ল্যাক, ব্ল্যাক মানে ব্ল্যাকই, হয়তো বা ব্ল্যাকটা একটু হালকা হবে এই আর কি, কিন্তু আপনার ভ্যালুটা ব্ল্যাকই থাকবে। তো এখানে একটা মজার একটা বিষয় দেখবেন যে আমি একটা জিনিস দেখাই আপনাদের, দেখেন সব 0% মানে সাদা হোয়াইট, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখবেন, আমরা যদি রেড কালারটাকে রাখে বাকিগুলোকে 0 করে দেই দেখবেন রেড কালারটা আমাদের CMYK-তে কী কী মিলিয়ে আর কি হবে, যেমন দেখবেন সায়ান আর মেজেন্টার কম্বিনেশনে আমাদের রেড কালার তৈরি হয়, ঠিক আছে। সায়ান আর সরি আমার একটু ভুল হয়েছে, আমি চেঞ্জ করছিলাম না ভ্যালু, স্যাচুরেশনটা থাক, এখানে আমি এটাকে 250, এখানে দেখবেন আমার রেড কালার যেটা আসছে এটা আমাদের মিলিত আমাদের
মেজেন্ডা আর ইয়েলো মিলে আমাদের রেড হয়, আগেরটা ভুল ছিল সরি ওটা। আর গ্রিন কালারের ক্ষেত্রে যদি আমরা আসি, গ্রিন 255 এটাকে আমরা জিরো করে দিব, তাহলে গ্রিনটা হয় আমাদের কি সায়ান আর ইয়ালোতে আমাদের গ্রিন হয়। ব্লুটাও একইভাবে আমরা দেখে নেই, অ্যাকচুয়ালি এই আরজিবিতে বলেন আপনি সিএমওয়াইকেতে বলেন, এই সিএমওয়াইকেতে চারটা কালারের কম্বিনেশনে কালার তৈরি হয়, আর আপনার হলো আরজিবিতে তিনটা কালারের কম্বিনেশনে কালার তৈরি হয়, ঠিক আছে। আর এখানে প্রথম যেটা আছে এটাকে বলা হয় হিউ, প্রথম যেটা আছে এটাকে বলা হয় হিউ, মানে এটা কালারই বলা হয়, ঠিক আছে। এই আমরা চাইলে এখান থেকে ডিগ্রি চেঞ্জ করে কালার চেঞ্জ করতে পারবো, দেখেন খেয়াল করছেন? হ্যালো, জি 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 খেয়াল করছি। হিউ অর্থ আমরা ইনডিরেক্টলি ভাবে কালারই বলি, ঠিক আছে। হিউ যেটা এটাকে আমরা ইনডিরেক্টলি ভাবে কালারই বলে থাকি। আর স্যাচুরেশনটা হলো যে আপনি কালারের স্যাচুরেশন, আর আমি ব্রাইটনেসটাতে একটু পরে আসতেছি, ঠিক আছে। স্যাচুরেশনটা আর ব্রাইটনেসটা এটা ওয়েবে গেলে আপনারা ভালো, আমার যেহেতু কোনো প্রেজেন্টেশন বানানো নাই, সো ওয়েবে যাই আমি একটা কালার হুইল বের করে নিই, আপনি জিনিসটা ভালো করে বুঝাইতে পারবেন সেক্ষেত্রে, ঠিক আছে। আমরা একটা ওয়েবে যাব, যাওয়ার পরে যেহেতু আজকে আমাদের কালার নিয়ে কাজ, কালারে আমি পূর্বে কালার হুইলের কথা বলছিলাম, জিনিসটা কি মনে আছে আপনাদের? জি, কালার হুইল অ্যাকচুয়ালি আমরা কালার পাই কই থেকে? তো কালার হুইল আমি আগে একটা বের করে নিব, আমাদের কালার একটা কালার হুইল থেকে আমরা একাধিক কালার বানাই নিতে পারি, ঠিক আছে। আমি এখান থেকে জাস্ট ইমেজে যাব, যায়ে দেখবেন এখান থেকে, আচ্ছা এটা বের করে নিই, এটা এক্সাম্পলটা ভালোভাবে দেওয়া যাবে। যেমন দেখেন আমাদের প্রাইমারি কালার হয় মূলত তিনটা, প্রাইমারি কালার কী কী তিনটা বলেন দেখি? প্রাইমারি কালার কী কী জানো, ভুলে গেছি তো। প্রাইমারি কালার হয় রেড, ইয়ালো আর হলো ব্লু, রেড ইয়েলো আর ব্লু। যেমন এই এই পাশে এটা খেয়াল করবেন, এটা একটু বড় করে নেই, দেখেন এখানে দেখবেন রেড, রেডটাকে প্রাইমারি করা আছে আর ইয়েলোটাকে প্রাইমারি করা আছে আর ব্লুটাকে প্রাইমারি করা আছে। প্রাইমারি কালার তিনটা, এখন এই তিনটা প্রাইমারি কালার থেকে আবার আরো তিনটা সেকেন্ডারি কালার তৈরি হয়, যেমন ইয়ালো আর রেড মিলে তৈরি হয় সেকেন্ডারি কালার যেটাকে বলা হয় অরেঞ্জ, ব্লু আর আপনি রেড মিলে তৈরি হয় সেকেন্ডারি কালার একটা যেটা হলো পার্পেল, আর ব্লু আর হলো ইয়েলো মিলে তৈরি হয় যেটা সেটা হলো সেকেন্ডারি কালার যেটাকে বলা হয় আমরা বলি হলো গ্রিন, ঠিক আছে। এখন আরেকটা জিনিস যেটা আছে, মানে গ্রিন তৈরি হয় হলো ইয়ালো এবং ব্লু দিয়ে, এখন কথা হলো যে বাকি তাহলে আমরা কালার কয়টা পাইলাম? আমি কালার হুইলে একটা কমপ্লিট কালার হুইলে টোটাল 12টা কালার থাকে, টোটাল কয়টা কালার থাকে? 12টা, 12টা কালার থাকে। এখন কথা হলো আমার প্রাইমারি তিনটা সেকেন্ডারি তিনটা, তাহলে টোটাল আমরা কালার হুইলের মধ্যে 6টা কালার পাইলাম, আর 6টা কালার তৈরি হয় যেটা সেটাকে সেগুলোকে বলা হয় টারশিয়ারি কালার, সেগুলোকে বলা হয় টারশিয়ারি কালার। টারশিয়ারি কালারগুলো তৈরি হয় কিভাবে? যেমন প্রাইমারি আর একটা প্রাইমারি থাকবে একটা সেকেন্ডারি থাকবে, তাহলে সেকেন্ডারি কালার তৈরি হয় দুইটা প্রাইমারি কালার মিলে, কিন্তু টারশিয়ারি কালার তৈরি হয় একটা সেকেন্ডারি একটা প্রাইমারি দিয়ে, বুঝতে পারছেন কি বিষয়টা? যেমন দেখবেন প্রাইমারি কালার দেখেন এই তিনটা, সেকেন্ডারি কালার এই তিনটা অরেঞ্জ। যেমন এখন যদি আমি বলি, এখন প্রাইমারি কালার দেখেন আমি এই পাশ থেকে আসতেছি, প্রথম পাশ থেকে রেড আর আমার সেকেন্ডারি কালারটা পার্পেল, তাহলে যে টার রেড আর পার্পেল মিলে যে কালারটা তৈরি হবে সেই কালারটাকে আমরা কি বলবো, সেই মানে সেই টার্সিয়ারি কালারটাকে আমরা বলবো হলো রেড পার্পেল, এই কালারটার নাম হলো রেড পার্পেল, বুঝতে পারছেন? মানে রেড হলো প্রাইমারি কালার, এই কারণে রেডের নাম প্রথমে আসলো, আর পার্পেল হলো সেকেন্ডারি কালার, এই কারণে সেকেন্ডারি মানে পার্পেলটা পরে আসলো। সেই দুইটা মিলে কম্বিনেশনে যেহেতু কালার তৈরি হলো, এই কারণে এটাকে বলবো আমরা হলো টার্সিয়ারি কালার, টার্সিয়ারি কালারটা হবে হলো রেড আর পার্পেলের কম্বিনেশনে, এই কারণে রেড পার্পেল। আবার যদি একইভাবে এইভাবে এখানে যদি আমরা দেখি সেকেন্ডারি কালার হলো পার্পেল এবং প্রাইমারি কালার যদি ইয়েলো মানে সরি ব্লুতে হয়, তাহলে এই টার্সিয়ারি কালারটাকে বলবো আমরা হলো ব্লু পার্পেল, ঠিক আছে। তাহলে এই টার্সিয়ারি কালারটাকে বলবো আমরা ব্লু পার্পেল। একইভাবে এপাশে, হ্যাঁ এর একইভাবে এখানে দেখবেন যে আমাদের যেহেতু এখানে ব্লুটা হলো প্রাইমারি আর গ্রিনটা সেকেন্ডারি, সো এই টার্সিয়ারির নাম কি হবে বলেন? ব্লু গ্রিন, ব্লু গ্রিন। একইভাবে এটা এই টার্সিয়ারির নাম তাহলে কি হবে?
ইয়েলো আর গ্রিন মিলে, ইয়েলো গ্রিন, ইয়েলো গ্রিন, তার মানে আমাদের অলওয়েজ প্রাইমারি নামটা প্রথমে থাকবে, সেকেন্ডারি নামটা পরে থাকবে। তাহলে দেখবেন এভাবে দেখবেন আমার প্রাইমারি কালার থেকে তিনটা সেকেন্ডারি কালার হলো, এবং তিনটা সেকেন্ডারি কালার এবং তিনটা প্রাইমারি কালার থেকে আমার আরও ছয়টা টার্সিয়ারি কালার তৈরি হয়, একটা কমপ্লিট কালার হুইল তৈরি হয়। তাহলে একটা কমপ্লিট কালার হুইল তৈরি হওয়ার জন্য কী কী কালার থাকতে হবে? প্রাইমারি কালার আর সেকেন্ডারি কালার, এই মানে মূলত হচ্ছে প্রাইমারি কালার, হ্যাঁ তারপরে তো হচ্ছে সেকেন্ডারি হবে, সেকেন্ডারি থেকে টার্সিয়ারি হবে। টার্সিয়ারি হবে মূলত আমাদের। তাহলে একটা কমপ্লিট কালার হইলে কি কি কালার থাকে? প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, টার্সিয়ারি, হ্যাঁ ঠিক আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, এই জিনিসটা মাথায় রাখবেন। এই কালার হুইলে থেকেই মূলত সব কালার নেওয়া হয়, ঠিক আছে। আমি এগুলা জাস্ট আপনাদের হলো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, করানোর জন্য আর কি এই জিনিসগুলো আমি বের করছি। যদি আমি ওয়েবসাইট দিয়ে দিব ক্লাস শেষে আর কি, ওই ওয়েবসাইটগুলো থেকে এগুলো অটোমেটিক জেনারেট হয়, ঠিক আছে। ওয়েবসাইট আমি প্রথমেই নিয়ে আসলাম না, জাস্ট আগে বেসিক কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার হইতে হবে। যেমন এই কালার, এই মানে ইমেজটা যদি আমি দেখি তাহলে দেখবেন এখানে অনেক সুন্দরভাবে আরও ভালোভাবে প্রেজেন্ট করা আছে। দেখেন প্রাইমারি কালার তিনটা, সেকেন্ডারি কালার তিনটা, টার্সিয়ারি কালার ছয়টা, এখানে আরো ভাবে মানে দেওয়া আছে। জাস্ট আমাদের যে কালার যদি আমাদের দরকার হয়, কালার হুইল বানানোর কোনো দরকার নাই। যেমন রেড, গ্রিন, ব্লু, মানে আমি সরি, রেড, ইয়েলো, ব্লু দিয়ে আমি একটা প্রাইমারি কালার নিলাম, দুইটার কম্বিনেশন করে আমি বানাইতেছি লিস্টটা, কোনো দরকার নাই। জাস্ট এরকম গুগলে আসবেন, আসে আপনি কালার হুইল লেখে সার্চ করে একটা কালার হুইলকে নেবেন, নেওয়ার পরে জাস্ট মানে ইলাস্ট্রেটর নিবেন, নিয়ে কালার পিকার দিয়ে আমরা কালার সিলেক্ট করে নিতে পারি, ঠিক আছে। এই এতে বেশি কিছু নাই। আর তারপরে যেটা আসে, অ্যাকচুয়ালি কালারের ভিত্তির উপর, কালার মূলত কালার টেম্পারেচারের উপরে ভিত্তি করে কালারকে আবার দুই ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। কালারকে যেমন আমি যদি এখানে একটু লিখি কালার টেম্পারেচার, এখানে সেভাবে দেওয়া নাই, আমি ওয়েবসাইট অল্প একটু পরে যাই তখন আমি দেখাচ্ছি, মানে যে আমি বললাম অ্যাকচুয়ালি কালার টেম্পারেচার অনুযায়ী কালারকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো কুল কালার আর একটা হলো হট কালার। কুল কালার কী কী? গ্রিন, ব্লু, পার্পেল। আমি যদি এখান থেকে দেখাই, গ্রিন, ব্লু, পার্পেল, এই তিনটা হলো আমাদের অ্যাকচুয়ালি এখানে টার্সিয়ারিটা ধরে না, টোটাল কালার প্রাইমারি সেকেন্ডারিটাকে ধরা হয়, ঠিক আছে। এখান থেকে দেখবেন গ্রিন, ব্লু, পার্পেল, এই তিনটাকে বলা হয় হলো আপনার কুল কালার, এই তিনটাকে বলা হয় কুল কালার। হট কালার বলা হয় কোনটাকে? এই পাশে বাকি এই তিনটা বাদ দিয়ে আর তিনটা কি কালার আছে আপনার? হলো রেড, ইয়ালো, আর একটা হলো অরেঞ্জ। মূলত হট কালার এই তিনটাকে এই কারণেই বলা হয়, সূর্যের মাঝে মূলত এই তিনটা কালার থাকে, এই কারণে এই তিনটাকে বলা হয় হট কালার। আর বাকি যেগুলা, যেমন গ্রিনটা হলো ন্যাচারাল কালার আপনার, আমরা অনেক সময় ব্লুকে বলি শান্তির কালার, পার্পেলটা এরকম চলে আসে, এই কারণে এইগুলা এই তিনটা কালারকে বলা হয় কুল কালার, আর এই তিনটা কালারকে বলা হয় হট কালার। এই জিনিসটা মনে রাখলেই হবে, আপনি এই জিনিসটা নোট করে নিতে পারেন। কুল কালার হলো গ্রিন, ব্লু, পার্পেল, এবং হট কালার হলো রেড, অরেঞ্জ, ইয়েলো, ঠিক আছে। রেড, অরেঞ্জ, এই তিনটা হলো আপনার হট কালার। তো কালার মূলত এখানে দেখেন আমাদের বারোটা কালার পাইছি, বারোটা কালারই কি তাহলে কালার শেষ? না, কালার আরো বেশি আছে। এইগুলার আপনার আমরা ডার্কনেস বাড়াবো, ডার্কনেস কমাবো, কমে আমরা আরো বেশি কালার তৈরি করতে পারবো। যেমন দেখেন এখন যে টার্মটা আছে সেটা হলো শেড, কালার শেড। এই জিনিসটা একটু দেখায় আপনি তাহলে বুঝতে পারবেন, কালার শেড, কালার শেডস দিলে দেখবেন, এটা আমি দেখাই তাহলে এক্সাম্পলটা খুব ভালোভাবে বোঝানো যাবে। যেমন দেখেন একটা কালার থেকে, কালার শেডটা মূলত হয় বেস কালার। আমরা যদি এই কালার এই পাশে লেফট সাইডের কালারটাকে বেস কালার ধরি, রাইট সাইড কালারটা আমাদের হলো শেড। অ্যাকচুয়ালি কালার শেড হলো বেস কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশনে তৈরি যেটা হয় সেটাকে বলা হয় কালার শেড, ঠিক আছে। বেস কালার মানে বেস কালার, বেস কালার যদি আমার, আচ্ছা আমি রেড কালারটা নিই তাহলে আপনি বোঝাতে সুবিধা হবে। রেড কালার শেড এখানে দেখবেন, এটা আমি বের করে নিলাম, এটা আমার বেস কালার। বেস কালার শুনে রেডের সঙ্গে আমার ব্ল্যাক মিলছে, মানে শেডে অলওয়েজ
শেড কালার তাদেরকেই বলা হয়। বেস কালারের সঙ্গে ব্ল্যাক যদি অ্যাড হয় তাহলে সেটা হলো শেড, কালার শেড সেটাকে বলা হয়। আর যদি রেড কালারের সঙ্গে মানে সরি বেস কালারের সঙ্গে যদি হোয়াইট কালার মিলা হয় সেটাকে বলা হয় টিন্স, সেটাকে বলা হয় টিন্স। আর বেস কালারের সঙ্গে যদি আমার গ্রে কালার মিলা হয় সেটা হলো টোন কালার। মানে তাহলে এখন নর্মাল কথায় যদি আসে, শেডের সঙ্গে হয় মানে রেডের সঙ্গে যদি আমার হলো ব্ল্যাক আসে সেক্ষেত্রে আমার হবে এটা হলো শেড, আর রেডের সঙ্গে যদি আমার গ্রের কম্বিনেশন হয় তাহলে হবে এটা হলো টোন, আর টিনটা হবে হলো বেস কালার মানে রেড কালারের সঙ্গে হোয়াইট কালার। জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? আবার একটু বলেন ভাই। আচ্ছা জিনিসটা ভালো করে মাথায় নেন, শেড শেডটা হয় মূলত মানে বেস কালার। আমি রেডটাকেই বেস কালার ধরলাম, বারবার আমি বেস কালার বলতেছি, সো রেডটাই বেস কালার বলবে, বুঝবেন যে রেড বেস কালার। রেড রেডের সঙ্গে যখন আপনার ব্ল্যাক মানে দেখেন আস্তে আস্তে রেড থেকে আস্তে আস্তে মানে একটু ডার্ক হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি যখন ডার্ক হবে তখন সেটা হলো শেড, যখন হালকা হবে সেটা হলো টিন্স, আর যখন একটু ফ্যাকাশে হয়ে যাবে তখন সেটা হলো মানে সেটাকে বলা হয় টোন। যেমন আমি এটা দেখালাম শেড, আমি তারপর আসলাম টোন, ঠিক আছে? টোনটা যখন দিবা দেখবেন যে আমার এই দেখেন এটা হলো কারেক্ট এক্সাম্পল। যেমন দেখেন টিন, টিনটা কি আপনি কালারের সঙ্গে হোয়াইট মানে কি আস্তে আস্তে দেখেন হালকা হয়ে গেছে, মানে টিন আমি বললাম না টিনটাতে অলওয়েজ হোয়াইট হয়। টোন, টোনটাতে কি গ্রে, দেখেন আস্তে আস্তে গ্রের দিকে চলে গেছে। শেডটা কি, শেডটাতে দেখবেন আস্তে আস্তে ব্ল্যাকের দিকে চলে গেছে। বুঝতে পারছেন? জি জি বুঝতে পেরেছি। এখন এই জিনিসটাতে যে আমি এই একইভাবে দেখেন আমার এখানে আমি এই একটা জিনিস আমি রেডটাতে জাস্ট রেডটা দেখেন রেডটাতে আমি ডার্ক করতে করতে আমার কালার একরকম হয়ে যাবে, হালকা করতে করতে একরকম হয়ে যাবে, মানে একটা রেড থেকে আমি মাল্টিপল কালার পাবো, তার মানে এই 12টা কালার থেকে আমি আরো অনেক কালার পাইতে পারি। এখন কি বিষয়টা ক্লিয়ার? জি। আচ্ছা আর এখানে এই তিনটা, তারপর আরেকটা আছে মানে এই যে তিনটা টিন টোন শেড এই তিনটা মিলে যেটা হয় সেটাকে বলা হয় মনোক্রোমেটিক। সেটা কি বলা হয়? মনোক্রোমেটিক, মনোক্রোমেটিক কালার স্কিম থেকে যদি আমি সার্চ দেই তাহলে দেখবেন যে মনোক্রোমেটিক এর এক্সাম্পল, আচ্ছা এটা ওয়েবসাইটে যাইতে হবে, এখানে সেভাবে কোনো এক্সাম্পল নাই। এই মনোক্রোমেটিকটা অল্প একটু পরে আমি আসতেছি মনোক্রোমেটিকে, জাস্ট এটা মনে রাখেন যে শেড টোন টিন মিলে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় মনোক্রোমেটিক, ঠিক আছে? সো এরপর যেটা আসবে সেটা হলো কালার সিলেকশন মূলত হয় তিনভাবে, তিনভাবে না মূলত অন্যত অনেক কয়ভাবে হয়, একটা হলো কমপ্লিমেন্টারি কালার, আরেকটা হলো ট্রাডিক কালার, একটা হলো স্প্লিট কমপ্লিমেন্টারি কালার, আরেকটা হলো আপনার আছে রেক্ট্যাঙ্গেল ট্রাডিক কালার, তারপর আপনার হলো এখানে বেশ কিছু কালারের স্কিম আছে। আমি কালার স্কিমগুলোতে আসব, যেমন কালার হুইলটাতে গেলে আমি জিনিসটা দেখাইতে পারবো। কালার হুইল এই যেখানে আছে দেখেন কালার কম্বিনেশন, জাস্ট এটাকে আমি নিউটাবে ওপেন করে নিই। আচ্ছা এটা খুবই ছোট, জাস্ট আমি বোঝাই দিচ্ছি, দেখি আর কোনো এক্সাম্পল থাকার কথা। আচ্ছা এখানে আছে দেখেন কমপ্লিমেন্টারি কালার, অর্থ হলো যে আপনার সাপোজ আপনি রেড কালারে আমি যদি কালার হুইল থেকে আমি রেড কালারটাকে সিলেক্ট করি কমপ্লিমেন্টারি কালার তাকে সেটাকে বলা হয় যেটা হলো আপনার কালারের অপোজিট কালার, ঠিক আছে? আপনি যদি একটা ডিজাইনে দুইটা কালার কম্বিনেশন নিয়ে করেন তাহলে যেটা হয় সেটা হলো কালারের অপোজিট, মানে রেড কালার যদি আপনি সিলেক্ট করেন তাহলে রেডের সঙ্গে সব থেকে বেশি ভালো যেটা যায় সেটা হলো গ্রিন কালার, যদি আপনি ইয়েলো কালারটাকে সিলেক্ট করেন ইয়েলোর অপোজিট কালার হলো পার্পেল কালার, সো ইয়েলোর সঙ্গে যেটা ভালো যায় সেটা হলো পার্পেল কালার, এটাকে বলা হয় আপনার হলো কমপ্লিমেন্টারি কালার, ঠিক আছে? তারপর অ্যাঙ্গুলাস কালারটাতে একটু পরে আসতেছি, তারপর যেটা আসে সেটা হলো ট্রাডিক কালার। ট্রাডিক কালারটা মূলত হয় যে তিনটা কমপ্লিট আপনার হলো একটা ত্রিভুজের সমন্বয় যেটা হয় সেটা হলো ট্রাডিক কালার। ট্রাডিক কালার এখানে এটা ভাববেন না যে যে আমি যদি সাপোজ মনে করেন এটা ধরলাম, দেখেন এখানে একটা ত্রিভুজ আছে না, খেয়াল করছেন কি আপনি? ত্রিভুজ দেখেন একটা ত্রিভুজ আছে, এখানে যে আমি রেডটাকে সিলেক্ট করলাম তার মানে যে ইয়ালো তারপর আপনার ব্লু হলো, তার মানে কি আমার তিনটাই হলো প্রাইমারি কালার মিলে আমার ট্রাডিক কালার কি না? অ্যাকচুয়ালি তিনটা কালার মিলে আমার ট্রাডিক কালার না, আমি যদি এই টার্সিয়ারিটাকে সিলেক্ট করি
এটার সমন্বয় এটা এই টারশিয়ারি এবং এই টারশিয়ারি মিলে আমার একটা ট্রাডিক হবে। সো একইভাবে এটাকে আমরা ঘোরায় ঘোরায় আমরা ট্রাডিক করে নিতে পারি, ট্রাডিক কালার যেটা যে কালার স্কিমটা আমরা সিলেক্ট করতে পারি। ঠিক আছে, এটা কি যে কোনো তিনটা কালারের সমন্বয় তো হবে? হ্যাঁ, ট্রাডিক কালারটা যে কোনো তিনটা কালারের সমন্বয় হয়, যে কোনো বলতে অ্যাকচুয়ালি ট্রাডিকটা বেস করে আপনার কমপ্লিট একটা হলো ত্রিভুজের উপর ভিত্তি করে। দেখেন এটা মানে প্রত্যেকটা ইয়ে সমান না, আমরা যে একটা সমবাহু ত্রিভুজ যেটাকে বলি, যেমন আবার তিনটা কালারের কম্বিনেশন মানে সমন্বয় কিন্তু আপনার স্প্লিট কমপ্লিমেন্ট মানে স্প্লিট কমপ্লিমেন্টারি যেটা সেটাও হয়। ঠিক আছে, স্প্লিট কমপ্লিমেন্টারি যেটা যেটা সেটা হলো একটা কালার সিলেক্ট করলে তার অপোজিটে দুইটা কালার সিলেক্ট হয়ে যায় অটোমেটিক। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যালো, জি ভাই বলেন। স্প্লিট কমপ্লিমেন্টারি যেটা সেটা হলো আপনি যদি গ্রিন কালারটাকে সিলেক্ট করেন তাহলে দেখবেন তার অপোজিট দুইটা কালার সে সিলেক্ট করে নিবে। আচ্ছা, আপনি জাস্ট আপাতত এই শেপগুলো বলছেন, তারপর আমি ওই যখন ওয়েবসাইটগুলো বের করবো তখন এই জিনিসটা সম্পর্কে আরো বেশি ভালো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, সেটা হলো যে এই কালারগুলো আমি কখন সিলেক্ট করতে হবে আমার এইভাবে কালারগুলো? কখন সিলেক্ট করতে হবে? একটা আপনি প্রজেক্ট করবেন, প্রজেক্ট করার পূর্বে এই কালারগুলোকে সিলেক্ট করে নিতে হবে। মানে আমরা তো নর্মালি কালার পিকার দিয়ে ওখানে যা থাকে তাই সিলেক্ট করে কালার দিয়ে দিই। হ্যাঁ, এখন কথা হলো আমরা বর্তমানে কিন্তু ডিজাইন কপি করি, আপনি হ্যাঁ যে আমি এখন যা কাজ দিই সব কপি করি আমরা, কালার মানে কপি ডিজাইন। আপনি যখন নিজের মধ্যে থেকে একটা আইডিয়া জেনারেট করে একটা ডিজাইন করবেন তখন তো আপনার কালারের দরকার হবে। হুম হুম সেক্ষেত্রে আপনার কালারটা আগে চুজ করে নিতে হবে। ওই মনে করে সাপোজ আমি কমপ্লিমেন্টারি আমার একটা লগো হবে, সেই লগোতে আমার ক্লায়েন্ট বলে দিছে আমার দুইটা কালার স্কিম থাকবে, দুইটার বেশি আমার কালার থাকবে না, সেক্ষেত্রে আমি কমপ্লিমেন্টারিটাকে চুজ করতে পারি। এতে করে হবে কি যে আমি রেড রেডটাকে সিলেক্ট করলাম, রেডের সঙ্গে সব থেকে ভালো কোন কালারটা যায় রেডের অপোজিট কালারটাকে আমরা সিলেক্ট করব, সেটা হলো গ্রিন কালার। বুঝতে পারছেন কি বিষয়টা? হ্যাঁ জি জি। সো একইভাবে এখানে জাস্ট খালি ইয়েগুলো বুঝে নেন, শেপগুলো বুঝে নেবেন তাহলেই হবে। দেখুন এটা হলো সমবাহু ত্রিভুজের যেটা সেটাকে বলা হয় ট্রাডিক, যেটা একটু দেখবেন লম্বাটে ভাব সেটাকে বলা হয় স্প্লিট কমপ্লিমেন্টারি, আর আরেকটা যেটা আছে আয়তক্ষেত্র মতো করে যেটা চারটা কালার সিলেক্ট হয় সেটাকে বলা হয় রেক্ট্যাঙ্গেল কালার স্কিম, আর আরেকটা আসলে স্কোয়ার কালার স্কিম, আর আরেকটা আছে মাল্টিপল কালারে সিলেক্ট করা হয় সেটাকে বলা হয় অ্যাঙ্গুলাস কালার স্কিম। মূলত কালার স্কিম এই ছয়টাই হয়। ঠিক আছে, অবশ্যই কালার কোড থাকবে, আমি এখন এখন ওখানে যাই নাই, আমি তিনটা ওয়েবসাইট দেখাবো, দেখেন মানে অ্যাকচুয়ালি কালারগুলো পাবেন কই থেকে। ঠিক আছে, তিনটা ওয়েবসাইট আমি দেখাচ্ছি, দেখেন। আচ্ছা, এটা বের করা থাক, আমি এই তিনটা সব থেকে বেশি ফলো করি এই কারণে তিনটে দিয়ে রাখছি, আমি এগুলো আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওয়েবসাইটগুলো এই একটা ওয়েবসাইট, এখানে দেখবেন এতক্ষণ পর্যন্ত আমি যেটা বললাম কালার শেড টোন টিন এই জিনিসগুলো বললাম না, এই সব করা বিষয়ে দেখবেন সাপোজ এখান থেকে আমি একটা কালার চুজ করলাম। ঠিক আছে, আমি রেড লিখলাম, এখানে রেড রেড চলে আসছে না, এই কালারটাকে আমি চুজ করলাম চুজ। আচ্ছা, এখানে কয়েকটা কালার দিয়ে আছে, এটাতে ওইভাবে দেওয়া নেয়, জাস্ট আমি এই কালারটা চুজ করলাম এখান থেকে। ঠিক আছে, এটাকে আমি চুজ করলাম, দেখবেন এই একটা কালার চুজ করার পর যেটা হয় দেখবেন যে এই কালারের বেস পড মানে বেস কালার যেটা বললাম বেস কালার আমার এটা, এটা আমার বেস কালার। বেস কালার কালার কোড কি আরজিবি কালার কোড এটা, আপনি যদি জাস্ট এখান থেকে 182 64 এই কালারটা যদি নিয়ে যান তাহলে আমাদের জাস্ট আমি দেখাইতেছি, আমি এটাকে কপি করলাম, কপি করলাম আমাদের রেজিস্টারে গেলাম কালারে, জাস্ট এই আমার রেড কী কালার ছিল এটা ছিল, তারপরে কি আমাদের গ্রিন ছিল 64, আর আমাদের ব্লু ছিল কি ব্লু ছিল 41। দেখেন ওই কালারটা চলে আসছে না এখানে? দেখেন একইভাবে দেখবেন সিএমওয়াই কি 21 84 88 11, সিএমওয়াই কাটাতে দেখবো আমরা সিএমওয়াই কে, সিএমওয়াই কাটা এখানে একটু অন্যভাবে দেওয়া আছে, অ্যাকচুয়ালি এইভাবে দিলেও কাজ করে। ঠিক আছে, এটা অনেক আগের ভার্সন,
অ্যাকচুয়ালি এটা আমরা ফলো করবো না, আমরা প্রথমটা ফলো করলেই হবে, মোর দেন এনাফ। অথবা আমরা চাইলে এখানে নিচ থেকে আমরা এই যে আমরা এই এই কালারে এই কোডটাও নিয়ে যাই, আমরা করে এই কোডটা দেখবেন B640 29, B640 29, ঠিক আছে? তো এইভাবে আর কি আমরা একটা কালার চুজ করে কালার কোডটা কপি করে আমরা কাজ করতে পারি। দেখবেন যে এখানেও কিন্তু আমাদের রেফার করতেছে হেক্সা কালার কোডটা এবং আমাদের RGB কালার কোডটা, এগুলো কিন্তু এখন এখানে কিন্তু অনেক কালার কোড আছে, কিন্তু এগুলো আমাদের দরকার হয় না সেভাবে, ঠিক আছে? এখানে একইভাবে দেখবেন, দেখেন শেড, আমি অল্প একটু এই শেডের কথা বলতেছিলাম না, দেখেন শেড বেস কালার থেকে আস্তে আস্তে ডার্ক হয়ে গেছে, টিন আস্তে আস্তে হালকা হয়ে গেছে। একইভাবে আপনি চাইলে এখান থেকে বিভিন্ন রকম কালার চুজ করে নিতে পারেন, ঠিক আছে? এই দেখেন কালার পিকার থেকে আমি যদি কালার চুজ দেই এখানে, অ্যাকচুয়ালি এইভাবে কীভাবে কাজ করে এটা ফুল অনেক এরকম অনেক ওয়েবসাইট পাওয়া যায়, ঠিক আছে? যে ওয়েবসাইটগুলোতে অ্যাকচুয়ালি এটাতে হচ্ছে না, আমি আরও বাকি যে ওয়েবসাইট দুটো দেখাবো, ওই দুটাতে আপনি মাল্টিপল ইচ্ছা মতো আপনার কালার দিয়ে সেই কালারকেও আপনি কাস্টমাইজেশন করতে পারবেন। এটা অ্যাকচুয়ালি হচ্ছে, সরি, এই এখানে আগে অ্যাপ্লাই মানে সাবমিট বাটন ছিল, এখন চেঞ্জ হয়ে গেছে। এই যে এখান থেকে আপনি একটা কালার চুজ করলাম, সাপোজ আমি এই কালারটা ব্লু কালারটা চুজ করে নিলাম, এই গেট ইনফো দিলে দেখবেন যে আমার কালার এটার শেড টোনটা চলে আসবে, ঠিক আছে? এটার শেড কালার চলে আসছে, এটা RGB, তারপর আপনি যদি হেক্সা কোড চলে আসছে, এখানে আপনি শেড কালার দরকার হলে এখানে নিয়ে নিবেন, টিন কালার দরকার হলে নিয়ে নিবেন। তারপর দেখেন ট্রাডিক কালার, ওই কালারের ট্রাডিক কালার কী কী তিনটা, ট্রাডিক কালারটা আমি কি আমরা কী দেখছিলাম, ট্রাডিকটা আমরা দেখছিলাম, সেটা ছোট বেশি, ট্রাডিকটা আমরা দেখছিলাম কমপ্লিট একটা সমপ্রাহ ত্রিভুজ। দেখেন আমি যদি এটাকে সিলেক্ট করতাম আমাদের কী কী হয়ে আসতো, তাহলে এটাকে অরেঞ্জ এবং আমাদের এই হালকা এই কালারটা আসছে, যেমন দেখেন এই রেড টাইপের আসছে, এটা আসছে সেইভাবে আসে, ঠিক আছে? আমি এটা দেখাচ্ছি আরও, এটা লাইভ এক্সাম্পলও দেখাচ্ছি আমি, অ্যাঙ্গুলাস কালার তিনটা চলে আসছে, ওরা পাশাপাশি তিনটা কালার নিয়ে নিছে, মনোক্রোম্যাটিক কালার চলে আসছে। দেখেন মনোক্রোম্যাটিক কালারটা আমি কী বলছিলাম, অল্প একটু আগে একটা কথা বলছিলাম যে দেখেন বেস কালার কিন্তু আবার এইটা, ঠিক আছে? দেখেন এদিকে আস্তে আস্তে ডার্ক হয়ে গেছে, তার মানে আবার শেড অ্যাপ্লাই হয়েছে, এবার আস্তে আস্তে আমার টিন্স অ্যাপ্লাই হয়েছে, তার মানে আমার সব মিলে যেটা হয়েছে সেটা হলো মনোক্রোম্যাটিক, ঠিক আছে? বুঝতে পারছেন কি এটা? তারপর দেখেন কমপ্লিমেন্টারি কালার, ব্লুর অপোজিট কালার ইয়ে আমরা কি জানি, অরেঞ্জ না? হ্যাঁ দেখেন ব্লুর অপোজিট কালার ইজ অরেঞ্জ, ঠিক আছে? চলে আসছে অরেঞ্জ। তারপর দেখেন এখানে আরো অপশন আছে, যাই হোক ওয়েবসাইটে ঘেটে দেখবেন, আমি অলরেডি আপনাদের স্কাইপে URL দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটা ওয়েবসাইট আপনারা একটু কালার নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। তারপরে যেটা আরেকটা ওয়েবসাইট আছে সেটা হলো যে কালার ক্যালকুলেটর নামে একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? কালার ক্যালকুলেটর নামে একটা ওয়েবসাইট আছে, এটাতে দেখবেন কালার ক্যালকুলেট ডিরেক্ট করা যায়, ঠিক আছে? এই দেখেন আমার এখানে দেখবেন এটা কিন্তু কালার হুইল, খেয়াল করছেন কি? দেখেন এই পাশে রেড, এই পাশে ইয়ালো, এই যে অরেঞ্জ, দেখেন এখানে আমার কিন্তু টোন টিন সব আছে, খেয়াল করেন, খেয়াল করছেন এটা? জি জি। দেখেন আস্তে আস্তে হালকা শেড হয়ে আসছে, আবার আমরা দেখেন আমি রেড কালারটাকে সিলেক্ট করলাম, আমি চাইলে আস্তে 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 কালার পিকারের মাধ্যমে আমি কিন্তু আস্তে আস্তে এটার শেডটা বাড়াই নিচ্ছি, দেখেন। আর যদি আমার টোন বাড়া মানে আমার যদি টিন যদি মানে যেটা আমাদের হলো আস্তে আস্তে আমি হালকাও করতে পারবো, দেখেন নিচে নামতেছে আমার হালকা হচ্ছে, খেয়াল করছেন কি এটা? জি। আবার দেখেন আমি ট্রাডিক কালার চুজ করবো, দেখেন আমার একটা কালার চুজ করলে আমি দেখেন অপোজিট কালার অটোমেটিক চুজ হয়ে যাচ্ছে, খেয়াল করছেন কি এটা? দেখেন ট্রাডিক কি, ট্রাডিক মানে আমাদের অপোজিট কালার। তারপর দেখেন মনোক্রোমেটিক, মনোক্রোমেটিকটা কি, দেখেন মনোক্রোমেটিক এখানে আমার দুইটা কালার, দেখেন সাপোজ আমি এখানে জাস্ট আমি আমার অরেঞ্জ কালারটা সরি রেড কালারটাকে সিলেক্ট করলাম, আর এটাকে সিলেক্ট করে দেখেন আমি আস্তে আস্তে আমি আস্তে আস্তে এটার হালকা কালারের দিকে যাচ্ছি, মনোক্রোমেটিক। এখানে টিন সাপ্লাই হচ্ছে, আর গাঢ় দরকার হলে এখান থেকে আমরা শেড বাড়াই নিব, বুঝতে পারছেন কি বিষয়টা? জি। আর দেখবেন এখানে বর্তমানে আমার RYB মানে আমাদের যেটা প্রাইমারি কালার রেড ইয়ালো ব্লু মুডে আছে, আপনারা চাইলে এটাকে RGB মুডেও করে নিতে পারবেন, ঠিক আছে? একটা মুড এখানে মুড চেঞ্জ করে নেওয়া যায়। তারপরে যেটা সেটা অ্যাঙ্গুলাস কালার, অ্যাঙ্গুলাস কালার পাশাপাশি তিনটা কালার তৈরি হয়, পাশাপাশি তিনটা কালারের যেটা হয় সেটা অ্যাঙ্গুলাস কালার, তিনটা না এখানে আরও বেশি কালার আসে করে নেওয়া যায়, মূলত এদের এই ওয়েবসাইটে তিনটাই নেওয়া যায়, ঠিক আছে? তারপরে যেটা হলো স্প্লিট কমপ্লিমেন্টারি কালার, অল্প একটু আমি কথা বলছিলাম না, স্প্লিট কমপ্লিমেন্টারি কালারটা মূলত হয় কালারের কমপ্লিমেন্টারি কি, একটা কালারের অপোজিট কালার, ঠিক আছে?
আর স্প্লিট কমপ্লিমেন্টের অর্থ হলো তিনটা ইয়ে থাকবে, তিনটা কালার নেওয়া যাবে যেটা একটা কালারের অপোজিট। মনে করেন সাপোজ আমি একটা কালার রেডকে আমি প্রাইমারি কালার ধরে নিলাম, যে আমার একটা লগো তৈরি হবে যেটা আমার বেস কালার, আমার রেড থাকতেই হবে। রেডের অপোজিট ওটার সঙ্গে দুইটা কালার কি নিলে ভালো হবে, যেমন এটা আমার বেস কালার, আমার পিক করা কালার, আর এটার সঙ্গে আমার তারা সাজেস্ট করতেছে এই দুইটা কালার হলো তার সঙ্গে মানে স্প্লিট কমপ্লিমেন্টারিতে এই দুটো কালার আমাদের সাজেস্ট করতেছে, ঠিক আছে? মানে ক্যালকুলেট করে এই দুটো কালার বের হয়েছে। আমরা চাইলে এখানে আমাদের ধরে দিলাম আমি এটা ব্ল্যাক দিলাম কালার কোড, দেখেন কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? কারণ ব্ল্যাকে তো কোনো কালার নেই, কোনো চেঞ্জ আছে, কোনো চেঞ্জ নেই। তো যাই হোক, এখান থেকে আমরা যে সময় একটা কালার পিক করে নিব, যেমন এই কালার কোডটা আমি কপি করলাম, এই কালার কোডটা আমি কপি করে নিলাম, ঠিক আছে? কন্ট্রোল সি, জানি না এটা আগে আপনার কাজ করতে এখন এটা ওয়েবসাইট আপডেট করছি কিনা, জাস্ট আমি এটাতে কন্ট্রোল ভি দিলাম, দিয়ে একটা ইন্টারফেস করে দিলাম। দেখেন অটোমেটিক, কিন্তু আমি যে কালার কোডটা আমি এখানে দিলাম অটোমেটিক এখানে চলে আসছে। এটা আমরা চাইলে কালার পিকার দিয়ে দেখেন, এটা কিন্তু আমার কিন্তু একটা কমপ্লিট, কিন্তু এটা এই স্প্লিটেতে আর নাই, এটা আমার কাস্টম হয়ে গেছে। সো স্প্লিটে ক্লিক করে আপনি মাস্ট বি কালার পিকার থেকে আপনার কালারটা সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? একইভাবে ট্রাডিকটাও একই, ট্রাডিকটাও আপনার হলো কমপ্লিট সমবাহু ত্রিভুজের মতো করে কাজ করে, ঠিক আছে? তো একইভাবে এই এটাকেও ট্রাডিক বলতেছে, এটাতে মূলত অ্যাকচুয়ালি এটাকে বলা হয়, আমরা এটাকে বলি হলো রেক্ট্যাঙ্গেল ট্রাডিক কালার এটাকে, কিন্তু এখানে শুধু ট্রাডিক বলতেছে, এটা হলো রেক্ট্যাঙ্গেল ট্রাডিক, ঠিক আছে? ক্যাক্টার যেটা, তো একটা ওয়েবসাইট ছিল, এখান থেকে আমরা চাইলে কালার স্কিম নিতে পারবো। আরেকটা ওয়েবসাইট সব থেকে ভালো, যেটা যেটা আমার কাছে সব থেকে ভালো লাগে, সেটা হলো অ্যাডোবের ওয়েবসাইট, অ্যাডোবের নিজস্ব ওয়েবসাইট, এটা আপনারা ইউজ করতে পারেন। আমি পার্সোনালি এই ওয়েবসাইটটা ইউজ বেশি করি, ঠিক আছে? এটা হলো অ্যাডোবের ওয়েবসাইট, এটা অনেক ভালো একটা ওয়েবসাইট। আপনি অ্যাঙ্গুলাস পাবেন, মনোক্রোমেটিক পাবেন, মনোক্রোমেটিকটা দেখেন, এখানে দেখেন আমি এখান থেকে যে ইচ্ছা মতো শেড টোন টিন সব আমি সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? এটা কি আমার, এটা হলো আমার শেড, এটা কি, এটা আমার টিন, আর এটা কি, এটা আমার হলো প্রাইমারি কালার, ঠিক আছে? আমরা এখান থেকে সব কিছু সিলেক্ট করতে পারবো। তারপর অ্যাঙ্গুলাসে যদি যাই, দেখেন অ্যাঙ্গুলাসে কালার বললাম না, অনেক কালার নেওয়া যায় অ্যাঙ্গুলাসে। ওখানে এখানে কিন্তু আমাদের তিনটা কালার দেখাইছিল অ্যাঙ্গুলাসে, তিনটা না, কিন্তু এখানে দেখেন পাঁচটা কালার পর্যন্ত নেওয়া যায় অ্যাঙ্গুলাসে দেখাই দিয়েছে। দেখেন অ্যাঙ্গুলাসটার সুবিধাটা কি, আপনি অ্যাঙ্গুলাসটা ইচ্ছা মতো জায়গা থেকে চারটা পাঁচটা কালার সিলেক্ট করে নিতে পারবেন। এখানে বেস কালার কোনটা ধরতেছে? এখানে বেস কালার যে কোনো, এখানে অ্যাঙ্গুলাসে হলো অ্যাঙ্গুলাস কি অ্যানালগ সিস্টেমের মতো, আপনি ইচ্ছা মতো করে নিতে পারবেন, এখানে কোনো বেস কালার নেই, বুঝতে পারছেন? জি জি, এখানে কোনো বেস কালার নেই। তার ট্রিয়ার যেটা, এটা হলো ট্রাডিক কালার, আর এটা হলো কমপ্লিমেন্টারি অপোজিট কালার যেটা বললাম। এটাতে একসঙ্গে আপনি সব এই আপনার হলো শেড টোন টিন সব আপনি ম্যানেজ করতে পারবেন এখান থেকে। একটু ঘেটে দেখবেন আপনারা স্প্লিট কমপ্লিমেন্টারি ওই রকম এক, যেটা দেখালাম অল্প একটু আগে আমি, ঠিক আছে? তারপর ডাবল স্প্লিট কমপ্লিমেন্টারি, এখানে আরও একটা মুড বেশি দেওয়া আছে, বুঝছেন? ডাবল স্প্লিট এটা, তারপর স্কোয়ার, স্কোয়ার যেটা, স্কোয়ারটা ইচ্ছা মতো করে নেওয়া যায়। এর অনেক ভালো, অনেক সুন্দর একটা ওয়েবসাইট এটা। আপনারা চাইলে এটা একটু একটু বাসায় এটা আপনাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এই যে আমি শেড, এখন মনে করেন সাপোজ আপনি একটা কালারের শেডও এখান থেকে আপনি কম বেশি করতে পারবেন, দেখেন, ঠিক আছে? এখানে দেখবেন একটা কালারের শেড টেড এখান থেকে মানে অলরেডি ব্যালেন্স হয়ে যাচ্ছে। যেমন দেখেন আমি রেডে গেলাম, রেডের দেখেন ডার্ক, এখন অনেক শেড পেয়ে যাবেন আর কি। আবার চাইলে আপনি এখান থেকে কাস্টমও করতে পারেন, ঠিক আছে? অনেক কিছু অপশান পেয়ে যাবেন, একটু ঘাটাঘাটি করে দেখবেন আপনারা এটা, ঠিক আছে? এখানে ট্রেন্ডে গেলে আপনি কিছু কালার লাইব্রেরি পেয়ে যাবেন এদের, কালার লাইব্রেরিতে আমি গেলাম, দেখেন এখানে কিছু থিম কালার পেয়ে যাবেন। সরি আমার ওয়েবসে আমার ইয়ে লগ ইন দেওয়া নাই, আমি একটু লগ ইন করে নিই। এগুলা থেকে ওই যে কোডগুলো নিয়ে তারপরে কাজ করতে হবে? হ্যাঁ, কোডগুলো নিয়ে কাজ করবেন। এখানে মাই লাইব্রেরি বলতো, আপনি কোনো যদি গুগলে যদি আপনি সরি অ্যাডোবের যদি কোনো কিছু আপনি যদি ইয়া থাকে, তাহলে এখানে আপনি শোকেস করে রাখতে পারবেন মাই লাইব্রেরি,
আর ট্রেন্ড মানে আপনার একটা কালার স্কিম, আপনি এখানে কালার স্কিম একটা তৈরি করে নিয়েছেন, আপনি চাইলে মাই লাইব্রেরিতে ওটা সেভ করে রাখতে পারবেন, ঠিক আছে? কিসে? মাই লাইব্রেরি সাপোজ এই যে ক্রিয়েট, ক্রিয়েট থেকে তো আপনি কালার একটা সিলেক্ট করে নেবেন, কালার হইলে আপনি একটা কালার বানাই নিলেন, তিন চারটা কালার, আচ্ছা, মাই লাইব্রেরি সম্বন্ধে আমার আইডিয়া নেই, এটা হয় নাই। মাই লাইব্রেরিটা এটা একটু প্রিমিয়ামের মধ্যে চলে যায়, ঠিক আছে? কারণ এখানে আপনি মাই লাইব্রেরিতে লগ ইন করা থাকে আপনার সফটওয়্যারকে এক কাজ করবে না, তখন আপনি কিনে ইউজ করতে হবে, এই কারণে এটা আমি আর লগ আউট করে দেয় কি বুঝছেন? যাবো দেখেন, এখান থেকে আমরা একটা কালার এই একটা সেভ করলাম না, আমার বর্তমানে কিন্তু দেখেন আমার একটা কালার সাপোজ মনে হয় না, আমি একটা রাডিক একটা কালার বানাই নিলাম, একটা আমি কালার বানাই নিছি না, দেখেন এখানে কিন্তু আমার মোট ছয়টা কালার চলে আসছে, খেয়াল করছেন? ছয়টা সরি পাঁচটা কালার চলে আসছে আমার, এইটা চাইলে আমি সেভ করে রাখতে পারবো, এখানে সেভ দিলে দেখবেন, সেভ দিলাম কালারটা, দেখেন দ্য থিম হ্যাজ বিন সেভ মাই লাইব্রেরি। এখন যদি মাই লাইব্রেরিতে আমি চলে যাই, এই মাই লাইব্রেরিতে গেলাম, দেখেন আমাদের কালারটা চলে আসছে, খেয়াল? এটা এখান থেকে ডাউনলোড করে আমি চাইলে এটাকে জেপিজি হিসাবে আমি ইম্পোর্ট করে কালার পিকার দিয়ে সিলেক্ট করে করে কালারটা নিতে পারবো, ব্যাপারটা কি বুঝতে পারছেন এবার? এই অ্যাকাউন্টকে ফ্রি ইউজ করা যায় নাকি? না, এটা ব্যাপারটা হয় কি, এটা একটু লগ ইন করলে অনেক সময় যদি আপনার যদি ক্র্যাক করা আছে, ক্র্যাকটা থাকে না, ঠিক আছে? ক্র্যাকটা অটোমেটিক নষ্ট হয়, আবার নতুন করে ক্র্যাক করা লাগবে। হ্যাঁ, এর ক্র্যাকটা হয়ে যায় ইলাস্ট্রেটরের ক্র্যাকটা। হ্যাঁ, ইলাস্ট্রেটরের ক্র্যাকটা তো ওনার কাজ করবে না, কারণ আমার আমি ম্যাক ওএসে আছি, আমার এটা অসুবিধা হবে না, কারণ আমি আমার কাছে হলো ক্র্যাক করার মানে সফটওয়্যার আছে, আমার উইন্ডোজে সেরকম সফটওয়্যার আমার জানা নাই, ঠিক আছে, যে ক্র্যাক করার মতো। তো ট্রেন্ডের ভিতরে গেলে দেখবেন আপনার কিছু ওই যে যেমন দেখেন এই ফ্যাশন থেকে এই ফ্যাশনে কয়েকটা কালার দেওয়া আছে, দেখেন এখান থেকে সিলেক্ট করে কয়েকটা কালার এখানে দেওয়া আছে, খেয়াল করছেন? এবং বিভিন্ন রকম কালার পেয়ে যাবেন এখানে, এক্সপ্লোরে যদি যান এখানে অনেক কালার পেয়ে যাবেন। সাপোজ মনে করেন আমি আপনাদের একটু এক্সাম্পল দেখাই একটা দুইটা, দেখেন এখানে আমি লিখলাম মেডিকেল, দেখেন বেশিরভাগই ব্লু চলে আসবে। আচ্ছা ট্রাম দিয়ে দিছি, এটা ট্রাম হবে না, এটা শুধু মেডিকেল, ঠিক আছে? আচ্ছা যাই হোক, যে বেশিরভাগই ব্লু চলে আসে দেখেন, ঠিক আছে, মেডিকেলের কালার যেমন দেখবেন এই যে ব্লু, দেখেন ব্লু আছে মোটামুটি, ঠিক আছে, মেডিকেলের কালার বেসিক্যালি ব্লুই ধরা হয়। এরকম চাইলে আপনি এগুলো স্কিমগুলো ডাউনলোড করে নিতে পারবেন, বুঝতে পারছেন? কালার আপনি যদি মনে হয় যে না আমার মেডিকেলে আমার খুব শর্ট টাইমে আমি কালারগুলোতে সময় দিব না, এখানে এসে মনে করেন আমি দেখলাম এডুকেশন, ঠিক আছে, দেখেন এডুকেশনের কালারগুলো এরকম হইতে পারে, ঠিক আছে? সেখানে কোনো কোশ্চেন আছে কি আর? এখানে কোশ্চেন হলো ধরেন এই ধরেন এডুকেশনের কালারটা আমি ইউজ করব, এখন আমি কোন কোন পারপাসে, যখন কোনো ক্লায়েন্ট আমাকে এডুকেশন সংক্রান্ত কোনো কাজ দিবে সেই কাজে ব্যবহার করব। সাপোজ করেন আপনি একটা ব্যানার বানানো বলতে হয়েছে, যে ব্যানারটা একটা ভার্সিটির একটা ভার্সিটির ব্যানার বানাইতে বলা হয়েছে আপনাকে, ভার্সিটিকে ভার্সিটিতে আপনাকে একটা এডুকেশনাল মানে জায়গা না, এডুকেশনাল জন্য জায়গাটা আর কি, জি জি। সো ভার্সিটির জন্য তো অবশ্যই আপনি যাই আর কি কোনো একটা ডিসকোর তো আর কালার দিয়ে রাখবেন না, রাখবেন কি? না, অবশ্যই তো দেওয়া যাবে না, কিংবা ভার্সিটি তো আর তো মেডিকেলের কালার আমি দিতে পারি না, তো এই কারণে আর কি। আপনি যদি ক্লায়েন্ট যদি আপনি বলে যায় যে আমার বিজনেস মেন বিজনেসটা এটা, ঠিক আছে, আমি ধরে নিলাম আমার একটা মেন বিজনেস ফ্যাশন, ফ্যাশন জানি বানান ভুল হয়েছে মনে হয়, ফ্যাশন দেখেন ফ্যাশনে কিছু কালার চলে আসবে, যদি লোড নিচ্ছে আমার নেট একটু মানে স্লো নাকি, এই যেমন দেখেন ফ্যাশনে কালার চলে আসছে এখানে, খেয়াল করছেন? হ্যালো, জি জি ভাই বলেন। দেখেন ফ্যাশন লেগে সার্চ দিলাম, ফ্যাশনের কালারগুলো চলে আসলো, কিছু আর কি রেফার করে দিছে এখানে, সো এখানে আপনি চাহিদা মতো আপনি কালার নিয়ে নিতে পারবেন এখান থেকে। আর কোনো কোশ্চেন আছে কি এটা? না না,
অ্যাকচুয়ালি ক্লাস শেষ, ঠিক আছে? আমি বললাম তো আজকের ক্লাসটা খুবই শর্ট, ঠিক আছে? এর মধ্যে আমি কোনো কাজ ঢুকাই না এই কারণে যে আপনাদের কালার নিয়ে আমি একটু ঘাটার সময় দিই, ঠিক আছে? যদিও তারপরে একটা কাজ মনে আমি দিছি, একটা ফ্লেয়ার আপনাদের বানাইয়ে দিছি, একটা বসিয়ার বানাইয়ে দিছি, মোমটাতে একটা আছে দেখবেন। ট্রাইপড বানাবো? হ্যাঁ, একটা ট্রাইপড না, আপনি যেমন একটা ফ্লেয়ার বানাই, ফ্লেয়ার বানাই দিবেন, ফ্লেয়ার অথবা বসিয়ার, মোমটাতে দেখবেন। আচ্ছা, আর এটা আমি যেটা বললাম, এই এটা একটু পার্সোনালি আপনারা একটু ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করে